যারা প্রতিদিন ইউটিউব ব্যবহার করেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি ইউটিউবের এমন কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড হিডেন ট্রিক্স নিয়ে আলোচনা করব যা ম্যাক্সিমাম ইউটিউব ব্যবহারকারী জানে না। সো এই ভিডিওটা তাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। ওকে গাইজ, শুরুতে আমি চলে যাচ্ছি ইউটিউবের অ্যাপসে। ওকে, আমি অ্যাপসে আসলাম। এখন একটা কথা হচ্ছে, এটা অ্যাপসেও যেরকম থাকবে সেটিংসগুলো, এটা কিন্তু আপনারা ব্রাউজার থেকেও যদি করেন তাহলে একই জিনিস। ওকে, এই পাশে দেখেন একটা প্রোফাইলের পিকচার রয়েছে। আমি এই প্রোফাইলের পিকচারে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস নাম একটা অপশন রয়েছে। সেটিংসে গেলাম। সেটিংসে আসার পর এখান থেকে জেনারেল নাম একটা অপশন রয়েছে। ওকে, আমি জেনারেলে ক্লিক করলাম। জেনারেলে ক্লিক করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন শুরুতে একটা অপশন দেখাচ্ছে, রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। ঠিক আছে, এটা যদি আমি অন করে দিতে চাই তাহলে এখান থেকে সময় চাইবে। ধরেন এটা আমি এক ঘন্টা দিয়ে আমি ওকে করে দিলাম। এখন এটা সুবিধা কী, ধরেন আমরা প্রতিদিন নিজের অজান্তেই হয়তো বা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত ফেসবুকে ভিডিও দেখি। এটা কিন্তু আমাদের চোখের জন্য এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। সো এই ক্ষেত্রে আপনি যদি আপনি একটা টাইম ফিক্সড করেছেন যে আমি এক ঘন্টার বেশি ভিডিও দেখলে সে আমাকে রিমাইন্ড করবে যে আপনার এক ঘন্টা হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আপনি সেট করে দিতে পারেন। তাহলে আপনি নিজে ভুলে গেলেও কিন্তু ইউটিউব আপনাকে স্মরণ করিয়ে দিবে যে আপনার এক ঘন্টা ভিডিও অলরেডি দেখা হয়ে গেছে। আর এটা যদি আপনার রেগুলার প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার স্বাস্থ্য বলেন বা সব কিছুর জন্যই অনেক বেশি ভালো। ওকে, দেন আরেকটা অপশন রয়েছে, রিমাইন্ড মি হয় যখন ইটস বেড টাইম। ঠিক আছে, এইটা যদি আপনি অন করে দিতে চান তাহলে এখান থেকে আপনি টাইমটা অন করে দিতে পারেন। এটার মানে হচ্ছে যে আপনি প্রতিদিন কয়টায় ঘুমাতে যান। ঠিক আছে, অনেক সময় দেখা গেল যে আমি এগারোটায় ঘুমাতে যাই, দশটা থেকে ভিডিও দেখতে শুরু করেছি, বারোটা একটা বেজে গেছে, আমার কিন্তু খবর নেই। এক্ষেত্রে আপনি যদি এই টাইমটাকে সেট করে দেন, ঠিক আছে, স্টার্ট কয়টায় শেষ কয়টায় এটা যদি আপনি সেট করে দেন তাহলে দেখা গেল যে আপনি ধরেন হচ্ছে এগারোটা পর্যন্ত দিয়েছেন সেট করে। সো এগারোটার পর আপনি যদি ইউটিউব দেখতে শুরু করেন তাহলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটাও কিন্তু বেশ কাজের এবং ইম্পর্টেন্ট একটা ফিচার। ওকে, তারপর দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন রয়েছে, এইখানে একটা ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে বলছে লাইট থিম, আর একটা হচ্ছে ডার্ক থিম। ঠিক আছে, লাইট থিম আমরা এখন যেটা ইউজ করছি, আর এই যে ডার্ক দিলে সব কিছু কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এতে কিন্তু দুইটা সুবিধা, একটা হচ্ছে আমাদের ব্যাটারি সেভ হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের চোখও ভালো থাকবে। ঠিক আছে, এখন বলেন যে কীভাবে, যখন আমরা অনেক সময় রাতের বেলায় ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু সমস্ত স্ক্রিনে যখন আলো থাকে সেটা কিন্তু সরাসরি আমাদের চোখে এসে পড়ে, তখন সেটা কিন্তু আমাদের চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। এটা কিন্তু ডাক্তাররা বারবারই বলে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি ডার্ক মোডটা অন করি তাহলে কিন্তু আমাদের চোখ অনেকটাই সেফ হবে। ঠিক আছে, এখন ভিডিও সুবিধার্থে আমি জাস্ট এটা লাইটে দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এখানে একটা অপশন রয়েছে, ডাবল ট্যাপ টু সিক। ঠিক আছে, এইটা এখানে 10 সেকেন্ড দেওয়া রয়েছে। ওকে, এটা আপনি আর বেশি করতে পারেন কমও করতে পারেন। এটা কাজ কি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি জাস্ট এই ভিডিওটা একটু প্লে দিলাম, আমি এটা কপিরাইটের জন্য সাউন্ডটা বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি সামনের দিকে একটু টেনে দিতে যাচ্ছি। এক্ষেত্রে আমি যদি ডাবল প্রেস করি পাশাপাশি তাহলে দেখেন এটা কিন্তু 20 সেকেন্ড চলে আসলো ডাবল প্রেস করাতে। দেখেন এই যে আবারও 20 সেকেন্ড, ডাবল প্রেস করাতে আবারও 20 সেকেন্ড। ঠিক আছে, সো এইটার কাজই হচ্ছে এটা। সো এখন এখান থেকে আমি আবার হচ্ছে সেটিংসে যাই, সেটিংস থেকে হচ্ছে জেনারেলে যাই, জেনারেল থেকে হচ্ছে এই যে দেখেন যখন আমি দুইবার প্রেস করবো তখন কিন্তু এটা 20 সেকেন্ডে চলে যাবে। ঠিক আছে, আর পাশাপাশি দুইবারই প্রেস করতে হয়। এটা আপনি আপনার মতো করে সেট করে নেবেন, এটা কিন্তু বেশ কাজের একটা জিনিস। ওকে, তারপরে দেখেন নিচের দিকে আরও একটা অপশন রয়েছে, রেস্ট্রিক্টেড মোড। ঠিক আছে, এইটা আপনি অন করে দিতে পারেন। এটা অন করে দিলে সুবিধা হচ্ছে আপনার বাসার বাচ্চারা যখন দেখা গেল যে, বা আপনি নিজেই ধরেন কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনি ইউটিউবে দেখতে চাচ্ছেন না, এটা যখন আপনি অন করে দিবেন তখন কিন্তু অ্যাডাল্ট টাইপের ভিডিওগুলো আর আপনার সামনে শো করবে না। এটা কিন্তু বেশ ভালো একটা টিপস, আমি কিন্তু এটা ইউজ করি। ওকে, তারপর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসেন, আর এখানে কিন্তু তেমন কিছু ইম্পর্টেন্ট ফিচার আর নেই। এখন দেখেন ডাটা সেভিং নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিই। সো আপনারা যদি মোবাইল MB বা মোবাইল ডাটা খরচ করে যদি আপনারা ইউটিউবিং করে থাকেন তাহলে এটা অন করে দিতে পারেন। অন করে দিলে কিন্তু আপনার MB অনেক বেশি সেভ হবে যখন আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, বাট ভিডিওর কোয়ালিটিতে কিছুটা লস আসবে। বাট আপনারা সুবিধা একটাই পাচ্ছেন যে আপনার MB অনেকটাই সেভ হবে, মানে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, এটাই আর কি। যাই হোক, এখন এখান থেকে ব্যাক করে চলে আসি। 3 নম্বরে দেখেন অটো প্লে, এটাও কিন্তু আপনার ডাটা অনেক বেশি সেভ করবে এবং আপনাকে হ্যারাসমেন্টের হাত থেকে বাঁচাবে। অটো প্লেতে দিলাম, এই যে দেখেন অটো প্লেটা সিলেক্ট করা থাকলে যেটা হয়, আপনি একটা ভিডিও প্লে করছেন, ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা ভিডিও কিন্তু অটো প্লে হতে থাকবে। এক্ষেত্রে আপনি যদি এটা বন্ধ রাখেন তাহলে দেখা গেল যে অটো প্লে হচ্ছে না, এতে আপনার MBও সেভ হচ্ছে, বা দেখা গেলো যে অপ্রত্যাশিত একটা জিনিস এমনিতেই প্লে হয়ে গেলো, এটা আপনার ভালো লাগে না, মানে এই হ্যারাসমেন্টের হাত থেকেও কিন্তু আপনি বাঁচতে পারছেন। ওকে,
তারপর নিচে দিকে দেখেন আরেকটা চমৎকার ফিচার রয়েছে, সেটা হচ্ছে ক্যাপশনস। ঠিক আছে, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর শো ক্যাপশন, এটা যদি আমি অন করে দেই, অন করে দেওয়ার পর নিচের দিকে দেখেন মোর অপশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের ডিফল্ট দেওয়া রয়েছে, যদি এটাকে আমি এখান থেকে ধরেন বাংলায় করে দিই, ঠিক আছে। আচ্ছা দেখি আমি বাংলাটা কোথায় রয়েছে, এখানে বাংলাটা কোথায় আছে, এই যে ধরেন বাংলায় করে দিলাম, করে দিয়ে ওকে করে দিলাম। এখন যে ভিডিওটা ধরেন ইংলিশ কোনো একটা ভিডিও রয়েছে, সেটাতে যদি মনে করেন ক্যাপশনটা দেওয়া থাকে ইংলিশে, তাহলে এটা কিন্তু ট্রান্সলেট হয়ে নিচের দিকে বাংলায় দেখাবে। ঠিক আছে, মানে আমি যে ভিডিওটা আসলে বুঝতে পারছি না, সেটা যদি ক্যাপশন সেট করা থাকে, মানে সেট করা থাকতে হবে, যদি থাকে সব ভিডিওতে থাকে না, তাহলে কিন্তু এটা আমি বাংলায় দেখতে পারবো, এটাও কিন্তু বেশ কাজের একটা জিনিস। ওকে, এখন আমরা আরেকটু ব্যাক করে চলে আসি, কোনো একটা ভিডিওতে চলে যাই। ঠিক আছে, আচ্ছা ভিডিওতে আসার পর ধরেন এই যে ধরেন একটা গান চলে আসলো আমার সামনে, অথবা হচ্ছে ইউওয়াজ চলে আসলো, ধরেন আমি এটাতে ইন্টারেস্ট ফিল করি না, অথবা এই টাইপের গানে আমি ইন্টারেস্ট ফিল করি না, তখন এখানে দেখেন থ্রি ডটস রয়েছে, এখানে ক্লিক দেওয়ার পর ধরেন আমি এখান থেকে নট ইন্টারেস্টেড এইটা যদি সিলেক্ট করে দিই, তাহলে এই টাইপের যে গানগুলো আছে সেগুলো কিন্তু আমার সামনে আর আসবেন না। সো এই ফিচারটাও কিন্তু বেশ কাজের, এবং অনেকের কাছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার হতে পারে। এখন আমি আপনাদেরকে যে ফিচারটা দেখাবো এইটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে হচ্ছে প্রোফাইলের পিকচারে ক্লিক দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে টার্ন অন ইনকন্টিগো এইটা যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এখান থেকে গট ইটে দেই, এখন দেখেন সম্পূর্ণ একটা নতুন উইন্ডোতে কিন্তু আমার এই ইউটিউবটা ওপেন হয়েছে। ঠিক আছে, সো এখান থেকে যদি আমি কোনো ভিডিও দেখি, ঠিক আছে, আমি যদি এখান থেকে দেখি সং লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে আমার সামনে ধরেন সং আসলো, আমি এগুলো দেখলাম, দেখার পর আমি যদি চাই এখান থেকে আবার এটাকে বন্ধ করে দিতে, ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে বন্ধ করে দিতে পারি। ওকে, আমি ধরেন এটা এখান থেকে ব্যাক দিলাম, এই যে এখান থেকে আমি টার্ন অফ করে দিলাম, অফ করে দেওয়ার পর এখন কিন্তু আমি আবার মূল পেজে ফিরে আসলাম, মানে আমি আগে যা সার্চ করেছি সেগুলো কিন্তু এখানে দেখাবে না। সো এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা ফিচার, মানে এখানে যদি আমি কোনো কিছু সার্চ করি তাহলে কিন্তু রিলেটেড ভিডিওগুলো আমাকে দেখাবে। ঠিক আছে, যে কেউ আমার ফোনটা নিলে হিস্ট্রিতে গেলে কিন্তু দেখতে পারবে, অথবা আমার কিন্তু রিলেটেড ভিডিওগুলো এখানে চলেই আসবে। ধরেন আমি একটা দুইটা ওয়াজ শুনলাম, এখানে কিন্তু বারবার ওয়াজ কিন্তু দেখাবে, বাট আমি যদি ইনকন্টিগোটা যদি চালু করে যদি আমি অস শুনে যদি ইনকন্টিগোটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু এই মূল যে আমার ইউটিউবের অ্যাপস রয়েছে এখানে কিন্তু কোনো প্রভাব ফেলবে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।